সোমবার রাতে কলকাতার স্ট্যান্ড রোডের রেল দপ্তরে অগ্নিকাণ্ডের প্রভাব পড়ল নিউ ফরাক্কা রেল স্টেশনে। স্টেশনে বন্ধ রিজার্ভেশন কাউন্টারে টিকিট পরিষেবা, ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন রিজার্ভেশন টিকিট কাটতে আসা রেলযাত্রীরা। টিকিট কাটতে এসে রিজার্ভেশন ফর্ম ফিল আপ করলেও নিশ্চিত টিকিটের আশ্বাস পাওয়া যাচ্ছে না বলেই অভিযোগ যাত্রীদের। সকাল থেকে টিকিটের জন্য দাঁড়িয়ে থাকলেও খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। টিকিট মারতে এখানে বলছি তো বলছি এখানে হবে না, অনলাইনে যাবো মারতাম, অনলাইনে মারবো, দেখো আমাদের স্টেশন রাখাটা প্রয়োজন কি, আর অনলাইন থেকেই কাজ করবো। আর ওয়েটিংয়ে টিকিট দিয়ে দিচ্ছে, ওয়েটিং কনফার্ম হচ্ছে না, আর জিআরপিরা 200-300-500 করে ফাইন মারছে, ওয়েটিং টিকিট ছাড়বে না। যদিও নিউ ফরাক্কা রেল স্টেশনের সুপারিনটেন্ডেন্ট নবীন কুমার জানান, সার্ভার ডাউন থাকায় রিজার্ভেশন টিকিট পরিষেবা পাচ্ছেন না যাত্রীরা। সার্ভার ঠিক হলেই পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হবে। कि जो उसका लिंक का संचालन होता है हेडक्वार्टर से सरकार से, वहाँ से भी लिंक नहीं मिल पा रहा है, लिंक डाउन है, वहाँ लोग ठीक कर रहा है, जैसे लिंक उठा रहे फिर मिलना शुरू। অনলাইনে টিকিট পরিষেবা চালু থাকলেও বেশিরভাগ যাত্রী অনলাইন পরিষেবায় স্বচ্ছন্দ নন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।